মুখ্যমন্ত্রী লব অ্যাকশন, সঞ্চালকর বিরুদ্ধে লব অ্যাকশন। হয় মধ্যাহ্ন ভোজন কেলেঙ্কারি সন্দর্ভত আজি সদনত মুখ্যমন্ত্রীগুলি কয় যে তাৎক্ষণিকভাবে অ্যাকশন লওয়া হব আর সঞ্চালকর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ লওয়া হব যদিহে এই অভিযোগ সত্য প্রমাণিত হয়। অভিযোগ কি আছিল? জনিয়া সমষ্টির বিধায়ক রফিকুল ইসলামের অভিযোগ আছিল মধ্যাহ্ন ভোজনক লৈ। আর সেই প্রশ্নটা প্রথমতে শুনাই লব বিচাৰিছো। মিড ডে মিল, মাননীয় মুখ্যমন্ত্রী, মিড ডে মিল, মিড ডে মিলের কারণে স্টুডেন্ট ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষক সকলে ডিস্ট্রিক্টত কমপ্লেন করিল যে মিড ডে মিল নুখুয়ায়। আই এস এ ইনকোয়ারি করে ডিরেক্টর অফিসত রিপোর্ট দিছে আপনার অক্টোবর মাহত, তাতে আই এস এর রিপোর্ট মোর ওসরত আছে। চাউল ঘোটালা করেছে, ইকো স্পোর্টসর পয়সা, এনুয়েল গ্রান্ট, আপনার স্পোর্টস গ্রান্ট গোটেইখানে আত্মসাত করা বলে আই এস এ রিপোর্ট দিছে ডিরেক্টর অফিসত চারি মাহ আগত। যা দুমাহ আগত ডি আর এস এর মিটিং হয়েছে, মই সেকেন্ডারি ডিভিশনের ডিরেক্টর কইছু আপনি রিপোর্ট পাইছে না? তাকে কইছে পাইছু। এই সব ঘোটালা করার পিছত আই এস এ রিপোর্ট দিছে ডিরেক্টর অফিসের পর চারি মাহ হয়ে গেল, চাউল ঘোটালা, স্পোর্টস ঘোটালা, এনুয়েল ফান্ডর ঘোটালা, এতিয়ালৈকে কোনো অ্যাকশন লওয়া নাই। বরঞ্চ সেই এস এম ডি সির সভাপতিজনক কেনেকে খেদিব লাগে এই সব পরামর্শ অফিসের পর দি হেডমাস্টারে এইটু করে আছে। এয়া আছিল এআরডিএফৰ বিধায়ক রফিকুল ইসলামৰ অভিযোগ। আর এই অভিযোগৰ ভিত্তিত মুখ্যমন্ত্রীগুলি কয় যদিহে এই অভিযোগ সত্য তেতিয়াহলে তৎক্ষণাত ভূমিকা গ্রহণ করা হব আর তৎক্ষণাত অ্যাকশন লওয়া হব। মই শিক্ষামন্ত্রীগুলি জানাম। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যদি চারি মাহ আগতে রিপোর্ট দিয়ার পিছত এইটোর ব্যবস্থা লওয়া নাই, তেতিয়ালে আমি ডাইরেক্টর ওপর আজিয়ে মই ব্যবস্থা লম, এইটো আপনি নিশ্চিত থাকক। আর বিষয়টো এতিয়াই মই শিক্ষামন্ত্রীক কম, আর তেখেতে আজি গোটেই ঘটনাটো চাই কালি সদনক জনাব। আর যিজন যদি আমার ইয়াত রিপোর্টটো পড়ি আছে, প্রসেস হওয়া নাই, তার উপর আমি একদম স্ট্রংগেস্ট অ্যাকশন লম, এইটো ক্ষেত্রত আপনি নিশ্চিত থাকক, আর ইয়াত কোনো কম্প্রোমাইজ নহব। লগতে মুখ্যমন্ত্রীগুলি কয় যে আজিয়ে বিষয়টো চাওক। তেও শিক্ষামন্ত্রীগুলিকে জানায় যে আজিয়ে বিষয়টো চাওক আর আজিয়ে এই বিষয়টোর উপর ব্যবস্থা গ্রহণ হব লাগে। জনিয়া সমষ্টিত সংঘটিত মধ্যাহ্ন ভোজন কেলেঙ্কারি কথা আই এস এ রিপোর্ট দিয়ার পিছতো সঞ্চালকে চারি মাহে ব্যবস্থা লওয়া নাছিল। আর সদনত এনেধরণে এআইডিএফৰ বিধায়ক ডক্টর রফিকুল ইসলামে এই অভিযোগ উত্থাপন করেছিল আর তার পিছতে সরব হয়ে পড়া দেখিলে পাওয়া গেল মুখ্যমন্ত্রীগুলি। মুখ্যমন্ত্রীগুলি ইয়ার লগতে কয় যে এই সমগ্র বিষয়টোর প্রসঙ্গে প্রাসঙ্গিকক্রমে এই গোটে কথাখিনির উপর ভিত্তি করে কয় যে কেবল মিড ডে মিল বলে নয় ইউনিফর্ম কেলেঙ্কারির উপরও বিহিত ব্যবস্থা গ্রহণ করা হব। এই বছরট আমার একটা মিশন হব যে ইউনিফর্মটো কেনেকে আমি ভালতকৈ ভাল দিব পারো, মধ্যাহ্ন আহার যোজন ভোজনটো থাকিবই, লগত ইউনিফর্মও। সেই কারণে বিধায়কসকলক মই অনুরোধ করিম যে আপোনালোকৰ অধীনত থকা প্রত্যেকখন এল পি স্কুলৰ ইউনিফর্মটো আপোনালোকে এড, ইমান ছাত্র থাকে কারোবার পৰা আপোনালোকে ইউনিফর্মটো সংগ্রহ কৰিব বা আপোনালোকে চাব, যিকেটা নিজে গ্রেডিং কৰিব যে গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি, যিখিনি সি কেটেগরীত আপোনালোকে ইউনিফর্ম দেখা পাব যে ইয়াতে টকা পয়সা গোটেই খালে ইউনিফর্মৰ কেটেগরীটো সি, তেনেকুৱা আমাক লগে লগে জনাব। এইবার আমি এফআইআরও করিম আর আমি স্ট্রংগেস্ট অ্যাকশন লম, কারণ ইউনিফর্ম লড়া ছোৱালীর ইউনিফর্ম, মধ্যাহ্ন আহার যোজনার টকা আত্মসাত, এই বস্তুটোর পৰা আমি অসমৰ শিক্ষা জগতক মুক্ত করব লাগিব। আর ইফালে সিদ্ধার্থ ভট্টাচার্য উল্লেখ করলে যে রাজ্যত এই মিড ডে মিল লৈ এক বৃহৎ সিন্ডিকেট গড় লৈ উঠিছে, গতি ব্যক্তিগতভাবে ভাবে যে অক্ষয় পাত্রক আসলে এই গোটেই ব্যবস্থাটো দি দিব লাগে। আর লগতে উল্লেখ করে যে যেহেতু এই মধ্যাহ্ন ভোজনের গোটেই ব্যবস্থাটো যেহেতু অক্ষয় পাত্রক দি দিব লাগে, গতি চাব পারিব, নহলে শিক্ষকসকলে পাচলি বিচাৰি ঘুরি ফুৰিব লাগে, এনে ধরনের মত ব্যক্ত করলে সিদ্ধার্থ ভট্টাচার্য। মই ভাবু যে এই যেটু এটা ইউনিফর্মের ক্ষেত্র যিটো এটা ন্যস্ত স্বার্থ আছে, এই ন্যস্ত স্বার্থখিনি কিন্তু সদায় কাম করে আছে, আর তারবাবেই কিছু ক্ষেত্রত কোরবাত হয়তো ভাল কাম হয়, কোরবাত বেয়া কাম হয়, এটো এটা সত্য, এই সত্যটো অস্বীকার করে লাভ নাই। আর ছাত্র ছাত্রীসকলের যেওঁলোকৰ যিটো তেখেতসকলে ইউনিফর্ম পাব লাগে, সেই ইউনিফর্মটোত দুর্নীতিটো বড়
সহ্য কৰিব পৰা জাতীয় বস্তু নহয়। ঠিক তেনেকৈ মধ্যাহ্নভোজনটো আচলতে সঁচা ক'বলৈ হ'লে মোৰ নিজৰ ব্যক্তিগত অভিজ্ঞতাৰে মই দেখিছোঁ যে এইটো এটা ডাঙৰ চিণ্ডিকেটৰ হৈছেগৈ। তেতিয়াহ'লে অক্ষয় পাত্ৰক যেনেকৈ দিয়া হৈছে, অক্ষয় পাত্ৰ এটা ফাউণ্ডেশ্যন, এই ফাউণ্ডেশ্যনটোক দিয়াৰ ক্ষেত্ৰত সুন্দৰভাৱে চলি আছে। তেনেকুৱা সেই একে ব্যৱস্থাই কৰিব লাগে। আৰু এইদৰে আজি সদনত মিড ডে মিল বা মধ্যাহ্ন ভোজনক লৈ তৎপৰ হোৱা দেখিবলৈ পোৱা গ'ল।